এখন 10টা বাজে। আমি ভাবলাম সকালে ব্লগ শুরু করব, আমার সময় হয়নি। ওয়েলকাম ব্যাক, হ্যাপি হোলি, গুড মর্নিং। আজকে ব্লগটা বাবা, আজকে ব্লগটা আমি করছি। আমার মেয়ে সৌগতা কুণ্ডু, ও এখন খুবই ব্যস্ত, সাজুগুজু করতে ব্যস্ত। আমাদের টাইম হচ্ছে 10টা, প্রোগ্রাম আমাদের আবাসনের মাঠ প্রাঙ্গণে, কিন্তু উনি এখন স্টুডেন্টদের, হ্যাঁ স্টুডেন্টদেরকে সাজিয়েছেন, সাজিয়ে টাজিয়ে নিয়ে এবার নিজে সাজছেন। এখন দেরি হয়ে গেছে, ফোনের পর ফোন আসছে, এই তো হচ্ছে ব্যাপার। ও সবসময় লেটে রান করে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই যে মাথাতে এখন ফুল লাগাচ্ছে, এখন মাথাতে এখন ফুল লাগাচ্ছে। কালকে কলেজ থেকে ফেরার সময় শিয়ালদা থেকে ফুল কিনেছে, 4টা ফুল 10 টাকা পিস, 4টা ফুল দিয়েছে 30 টাকা, 10 টাকা ছেড়েছে। হ্যাঁ, শিয়ালদা কোলে মার্কেটে, এই তো হচ্ছে বাজে। এই যে চুড়ি, এই যে বিছনাটা সব ঢালা আছে, আমার জীবনটা খেয়ে শেষ করে দিল ভাই। আমাকে আমাকে খাটতে খাটতে কাজ করতে করতে আমি শেষ। ওর পিছনে বাবা ব্লগ করলে কি হয় দেখো। এখন 10টা বাজে, আমি ভাবলাম সকালে ব্লগ শুরু করবো, আমার সময় হয়নি। এই যে তোমরা দেখে নাও, আমি গোপাল পূজা করলাম, আমি আর সৌগতা গোপাল পূজা করলাম। এই যে আমাদের আমাদের গোপাল মামা, আমার সোনা বাবা, এটা আমার এমন সোনামণি, এটা এটা আমার সোনা বাবা, এটা আমার শ্রীকৃষ্ণ, এই যে কৃষ্ণ তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সরস্বতী, মা সরস্বতী, এবার সরস্বতী পুজো হয়েছিল, এই হচ্ছে পুজো, এই হচ্ছে আমাদের ঘর। আমরা সকাল থেকে খালি এই তোজ্জোর করেছি, গোপাল পুজো করেছি, কৃষ্ণ পুজো করেছি, ছোটোবেলাকার মিঠুন চক্রবর্তী স্টেজে প্রোগ্রাম করেছিল, এই যে মিঠুনের কোলে বসে আছে। এই যে ফুলের থালা সাজিয়েছে, এখন আজ দিয়ে ফুলের থালা সাজিয়েছে। তোমরা দেখো দেখো সাজুগুজুটা দেখো, হ্যাঁ কি হচ্ছে ব্যাপার, কি ব্যাপার, কত চুড়ি, কত ফিতা, কত কি, প্রত্যেকটা অকেশনে এসব করে এক একটা করে কসমেটিক্স কেনা হয়, আর সেটা জমতে জমতে এক এক বস্তা হয়ে যায়, আর এই বস্তাগুলো ওকে ছিটিয়ে রাখে, সব জোগাড় করে করে আমাকে নিতে হয়, আর খালি যখন পাবে না তখন খুঁজে বাবা ওটা কই, বাবা ওটা কই, খুঁজে খুঁজে দেয় যেন। ব্লগ করতে গিয়ে আমার ব্লগটাকে নষ্ট করে দিল। মা কত মারবি, মা সরষা তেল মেখে না একটু, রং খেলতে যাচ্ছে, ভুলে যেও না রং, সবাই রং দিয়ে দিবে আজকে, না রোদ তো ছড়ো ভিজে হবে, আমি রোদে প্যার মে খোহি প্যার কি তুন মে জাগি না সোহি, সকাল সকাল বাবা ব্লগটা শুরু করেছিল, আর মাঝখানটা পুরো ইতিহাস, মাঝখানে এত তাড়াহুড়ো হয়ে গেছিল, আর গেছিলাম ওই 10টা থেকে শুরু ছিল, গেছিলাম 10টা থেকে, আর ওই মাঝখানে 2 ঘন্টা প্রোগ্রাম হলো, লং খেলা হলো, আর সবাইকে তার আগে জানাই, যেহেতু আমি ব্লগ শুরু করিনি তাই জন্য সবাইকে জানানো হয়নি, হ্যাপি হোলি জানাই সবাইকে। তো এখানে এসে বাবা জাস্ট বসেছে, আর সকালে তোমাদের মনে হয় বাবা ব্লগ তোমাদের দেখিয়েছে, বাবা বলছে যে আমি খুব টায়ার্ড, রোদে পুরো এনার্জি শেষ, মানে দেখতে পাচ্ছ জানলা দিকে বাবা যেটা বসে আছে, মানে প্রচণ্ড রোদ, আর রোদে এরকম বাইরে 12টার সময়কার প্রোগ্রাম, মানে বিশাল একটা টাফ ব্যাপার, এক্সস্টেড ব্যাপার। তো যাই হোক, আমাদের প্রোগ্রামে তো খুব ভালো হয়েছে, আমি যে কটা ভিডিও হয় সম্ভব আমি পোস্ট করব, শেয়ার করব ইউটিউবে, হ্যাঁ তো তোমরা দেখবে। আর এখন আমরা একটু লাঞ্চ করবো, আর সো আজকে আমাদের প্রচুর দারুণ দারুণ রান্না হয়েছে, আজকে হোলি স্পেশাল, দেখাচ্ছি আমার দেখাচ্ছে, সেদ্ধ ভাত হয়েছে, আলু সেদ্ধ আর ভাত, মানে কি চাই, সকাল সকাল এত প্রিপেয়ার হব, রেডি হব, সাজবো, দেন অনুষ্ঠানে ওখানে যাবো, আবার তোমাদেরকে ভালো ভালো রান্না শেয়ার করবো, না আজকে হয়েছে আমাদের সেদ্ধ ভাত, মানে সকাল সকাল তাড়াতাড়িতে সেদ্ধ ভাত হয়েছে, আর বাবার কৃপাতে, আরও আমি আমি ভেবেছিলাম শুধু আজকে আলু সেদ্ধ আর ভাতই হবে, মানে সাথে আর কিছু হবে না, বাবার একটু আশীর্বাদে আরও একটু কিছু অ্যাড হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। বাবা আজকে সকালে একটু ডাল করেছে,
আর এই সেদ্ধটাও মেখেছে আর তার সাথে একটুখানি এই চাটনিটা করেছে, এটা হচ্ছে টমেটোর চাটনি। তো আজকে আমাদের এটাই হচ্ছে একটা দারুণ সুপার সুপার একটা দারুণ ইয়াম ইয়াম লাঞ্চ। মোটামুটি একটা ভালো রান্না করতে মিনিমাম হলেও 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, তো সেই সময়টা আজকে ছিল না। তো অন্যান্য অনুষ্ঠানে কি হয় কিছু না কিছু করি, ভালো কিছু রান্না হয়, পোলাও হয়, এ হয়, তো এমনিতেও আজকে আমরা নিরামিষই করতাম, আমিষ করতাম না। তো নিরামিষেও কিছু ভালো কিছু করাই যেত, বাট দুঃখের বিষয় যে আজকে আমাদের হয়েছে সেদ্ধ ভাত। তো আমি ভাবলাম যে ব্লগে দেখানোটা ঠিক হবে না, তো আমি ভাবলাম কেন দেখাবো না, মানে সব কিছু, মানে এটা তো হতে পারে না যে সবাই 100% সব জায়গাতে পরিপাটি থাকে, এটা তো লাইফ নয়। লাইফ মানে একটু অগোছালো পরিপাটি নয় এটাও তো, তো সেই জন্যে সেটাও আমার শেয়ার করার আছে যে এরকমও হয় যখন এরকম অনুষ্ঠান হয়, বিজি থাকি, এরকম প্রিপেয়ার হওয়ার থাকে, তখন আমাদের সেদ্ধ ভাতও হয়। তো আমরা সকালেও আজকে খেয়েছি আর এখনও আমরা সেদ্ধ ভাতই খাবো, যদিও সেদ্ধ ভাত বলাটা ঠিক না, বাবার বললাম না কৃপাতে ডাল হয়েছে, তো আমরা ডাল ভাত ভাজা চাটনি এসব খাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকে হ্যাপি লাঞ্চ। ভাত হয়ে গেছে রেডি, এবার লাঞ্চ করে নেবো। যেমন তোমাদের বললাম আজকে আমাদের বিশেষ কিছু হয়নি, তবুও এটা আমাদের হ্যাপি লাঞ্চ। আর এটার ব্যাপারে বলি, এটা নিউটাউন থেকে রিসেন্ট কিনেছি, এটা হচ্ছে আমের আচার, এটা একটু অ্যাড করলে বেশ একটা স্পাইস অ্যাড হবে। আর আছে চাটনি আর আছে ডাল। তো চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক। এই চাটনিটা থেকে বড় কথা বাবা আলাদা করে তো ইয়ে নেই, এটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, একটা আম নিচ্ছি। এরকম একটা গরমের দুপুরে একটু আমের আচার হলে আলাদাই ব্যাপার, আর কিছু লাগে না। যদিও দেখি আজকে এটা ফার্স্ট টাইম টেস্ট করছি, তবে তোমাদের সামনে যেহেতু ফার্স্ট ট্রাই করছি, টেস্ট করছি, তাই তোমাদেরকে বলি আচারটা দারুণ খেতে, দারুণ। এখন একটু ঘুরতেই বেরোচ্ছি, আর যেহেতু রোদটা কমে এসেছে 4টা নাগাদ বাজে, এখন ফাইনালি বেরোচ্ছি। তুমি কবে এলে এখানে? তুমি তো খুব ছোট। বাবা আমার বোনের কাছে আসছে। এ বাবা চলে এসেছি, কোথায় জানো? এই দেখো পলাশ গাছের কাছে, এখন এখানে একটু ছবি তুলবো। এই পলাশ গাছে প্রচুর প্রচুর পলাশ ফুল হয়েছে, এটা হচ্ছে নিউ টাউনেই আমি আর বাবা ছবি তুলবো। আর এখন এখানে আছে বাবা, বাবার ফোন এখন ব্লুটুথ কানেক্ট করেছি, বাবা হচ্ছে গান সার্চ করে দিচ্ছে। আজকে যে একটা নাচ শ্যুট করলাম সেটা কিন্তু বাবারই পছন্দের, বাবা ওই মোবাইলে সেভ করে রাখে, ফেসবুকে যা পায় সে গানগুলো সেভ করে রাখে, সেগুলো সব আমাকে বলে যে এগুলোই কর। তো যাই হোক সেগুলোতেই করলাম একটা শ্যুট, আর একটা গান সার্চ করছে। কি পাওয়া গেল? কবে কবে আমাকে পাঠিয়ে রাখে, সব ফেসবুকে লিঙ্ক দিয়ে রাখে যে এই গান ভালো ওই গান ভালো, সেগুলোই সব এখন খুঁজছে, এত পাঠিয়ে দেয় এত পাঠিয়ে দেয়। অনেক নিচে চলে গেছে, অলমোস্ট প্রতিদিন কলেজে দেখি যে ফেসবুকে লিঙ্ক আসছে, কি না বাবা ডান্সের লিঙ্ক পাঠাচ্ছে, মানে যেসব গান বাবার ভালো লাগে সেই লিঙ্কগুলো আমাকে পাঠিয়ে রাখে। অত তো সম্ভব না, মোটামুটি আজকে ফ্রি বলে যেটা আমাকে বলেছে সেটাই করেছি। আর একটা দেখছে কিছু একটা ক্লাসিক্যালের ওপরে, তো সেটাও করবো। তো এখন এইভাবে টাইম কাটাচ্ছে, এখন 5টা বাজে, তবুও রোদ দেখো, মানে যাই হোক রোদটা একটু একটু দরকার ছিল, বাট স্টিল গরম লাগছে। পাওয়া গেল বাবা, জানতে চাইছে সবাই, জানতে চাইছে সেটা কি পাওয়া গেল। হ্যাঁ সে গানটা পাওয়া গেল, পাওয়া গেল, এটা শোনাও দেখি, হাত ব্যথা হয়ে গেছে, শোনাও দেখি, পাইনি। আমাদের কিন্তু বাইরে কিছু খাওয়া হলো না, তার জন্য বাবা কিন্তু ফ্রুটি কিনেছে, এটা স্লাইস ফ্রুটি আর চিপস কেনা হলো, কারণ কি আমাদের কি জানি আজকে অ্যাপেটাইট নেই, একদমই খিদে নেই। এই আর কি হোলি এখানটাতেই মোটামুটি আজকে আমাদের এরকম কাটলো, তারপর বাড়িতে গিয়ে আবার শেয়ার করছি বাকিটা। প্রচুর ভিডিও হয়েছে, মানে শুধু আমার না, আজকে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের প্রচুর ভিডিও হয়েছে, সবাইকে দেবার আছে, সবাইকে এডিট করে দেবার আছে, মানে ফোন পুরো ফুল ফুল স্পেস, মানে ডিলিট করে করে আমাকে ভিডিও করতে হচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। কারণ কি নাচের ভিডিওগুলো তো লং হয়, বড় হয়, অনেক স্পেসের। বাবা তুমি এবার ফাইনাল বলো, তোমার আমার নাচ কেমন লাগলো? প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আমাদের নাচের প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর হয়েছে, সবাই খুব ভালো নাচ করেছে, সবাই, মানে অন্যান্যবার মনে হয় যে না আর একটু ভালো হতো, এবার সবাই খুব ভালো নাচ করেছে, বাচ্চারা অসাধারণ নেচেছে, দারুণ দারুণ এক্সপ্রেশনে নাচ হয়েছে, যে কটা আমি মোটামুটি তুলে রাখতে পেরেছি আমি আপলোড করবো। আমার ছাত্রছাত্রীরাও দারুণ অসাধারণ নাচ করেছে। তো এখন এখানে একটু বসি, তারপরে ফিরে যাব। আর আমার সাজ কেমন হয়েছে? সাজ ভালো হয়েছে, সাজ তো আমি দিয়েছি না, আমার পছন্দের সাজ।
বাবা ফার্স্টে ভাবছিল যে সাদা সাদা কি মানে আসলে রং টং লেগে যাওয়ার জন্য সাদা ব্যাপারটা বলছিল। রং লেগেছে, রং যদি লাগে ওর পিঠে মার করবে। দেখেছো, দেখো এটা বলো কিভাবে কাঁচা হবে সেটা বলো। কাঁচা কেন, ওকে দিয়ে কাঁচাবো আমি ওয়াশিং মেশিনে, যদি একটু রং লেগে থাকে তাহলে পিঠে ভারী পড়বে। আজকে কিন্তু একটা ছোট্ট ম্যাওকে দেখলাম, ছোট্ট মিনি মিনি না মাইক্রোকে দেখলাম, মিনি ম্যাও কাঁদছিল। আচ্ছা ঠিক আছে, কে কথা বলছি। তা ফেরার সময় একটু মিষ্টি কিনলাম, আমাদের এখানে অন্নপূর্ণা বলে একটা মিষ্টি দোকান আছে, খুব সুন্দর মিষ্টি। আর এখন ফিরে যাচ্ছি, দেখো সন্ধে সন্ধে হয়েছে তো। ফেরার সময় দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই রোডটাতে। চলে এলাম ঘরে, আমি ঘরে আসার আগে আরেকজন মেম্বার ঘরে চলে এসেছে, সেটা হচ্ছে আমার মনি। এসেই চিৎকার শুরু করেছে কি আর ওকে ব্লগে দেখাবো প্রতিদিন, মানে ও ব্লগে যখন ব্লগ শ্যুট করি তখন ওকে আসতেই হবে, অনেক দিন এরকম হয় যে ও আসে না, কিন্তু যেদিন ব্লগ শ্যুট করবো সেদিন সেদিন ঠিক চলে আসে। যাই হোক, আমি আজকে দেখাচ্ছি না, ওখানে খাচ্ছে, এখন চেঞ্জ চেঞ্জ করবো ফাইনালি, দেন ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আর অনেকটাই সত্যি রিফ্রেশ লাগছে, সারাদিনের এত টায়ার্ডনেস, যদিও এক্সস্টেডই লাগছে, খুব একটাও এনার্জি লাগছে না। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে গেছি, এখন একটু চা খাবো আর দেন রাতে ডিনার কিছু বানাবো। তো স্পেশাল কিছু বানানো ছিল, বাট মালপোয়াটা আমরা এখন বানাবো আর তারপরে ডিনার বানাবো। অ্যান্ড খুব তাড়াতাড়ি আজকে সব কিছু কাজ কমপ্লিট করে শুয়ে পড়বো, কারণ আমরা দুজনেই ভীষণ 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 টায়ার্ড। এখন আমাদের মালপোয়া বানানো হবে হোলি স্পেশাল, তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আমি মালপোয়াটা শেয়ার করছি। আজকে আমি কোনো এডিটিংয়ের মধ্যে যাবো না, আজকে ভীষণ টায়ার্ড, এডিটিং করলে ভুলভাল হবে। কালকে আমি এডিটিং করবো আর কালকে পোস্ট করবো, ডান্স ভিডিও পোস্ট করবো আর বাকি যেগুলো যেগুলো ছোটো 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 এডিটস কিছু থাকলে সেটাও করবো, বাট আজকে কিছু হবে না। তো এখন চা বানাবো আর মালপোয়া বানাবো, মালপোয়ার ব্যাটার অলরেডি বাবা রেডি করছে, আমি গিয়ে জাস্ট একটু ভাজবো। আর রাতে ডিনারের ব্যাপারটা হচ্ছে যদি এনার্জি থাকে তাহলেই ডিনারের কিছু স্পেশাল হবে, আর যদি না হয় তাহলে সিম্পল ডিনার বানানো হবে আজকে। তো তোমরা দেখতে থাকো, এখন একটু রেস্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ব্যাটার রেডি হয়ে গেছে, একটু বড়ো করেই করবো। তো ফাইনালি আমাদের হয়ে গেল পোয়া কমপ্লিট, আমাদের এখন এটা ভোগে দেওয়া হবে আর বাকিগুলো খাওয়া হবে। আমাদের মালপোয়া বানানো হয়ে গেছে হোলি স্পেশাল, তো আমরা ভোগ দিয়ে দিয়েছি আর আমরা অল্প অল্প টেস্টও করেছি, খুবই সুন্দর হয়েছে খেতে। তো এখন কিছুক্ষণ পরে ডিনার বানাতে যাব, তো বাবা এখন টিভি দেখছে, তো ডিনার বানিয়েই আজকে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বো। রুটি হচ্ছে, তরকারি হচ্ছে আর একটু মিষ্টি এনেছিলাম, সেটাই হচ্ছে। তো ডিনারও খুব একটা স্পেশাল না, এখানে দেখো হোলি উৎসব পারপাস প্রোগ্রাম হচ্ছে, ভালো লাগছে সেই জন্য পটলের তরকারি হয়েছে। আর হয়েছে আমাদের রুটি, আর তার সাথে যে মিষ্টিটা কিনলাম সেটা হচ্ছে এখানে নিউটাউনের খুবই স্পেশাল একটা দোকানে, অন্নপূর্ণা নাম, হোলি স্পেশাল মিষ্টি। এটা যদিও আমার পছন্দের একটা মিষ্টি, আমি চুজ করেছি। আমাদের ডিনার হয়ে গেল কমপ্লিট আর আজকে আমরা যেহেতু বললাম ভীষণ টায়ার্ড দুজনেই, তাই জন্য তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন কোন এক্সাইটিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, টিল দেন স্টে টিউন, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।